পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে 1479 সালে বাংলার প্রাচীন রাজধানী গৌড় বা বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ ঐতিহাসিক দরশবাড়ি মসজিদের অবস্থান। সময়ের আবর্তে মসজিদটি তার পরিপূর্ণ রূপটি নিয়ে অবস্থান করতে পারেনি, ভেঙে পড়েছে তার অনেকটুকুই। সামনের বারান্দাসহ সম্পূর্ণ আয়তক্ষেত্রাকারে মসজিদটির নকশারীতি সে সময়ের জন্য ছিল খুবই আধুনিক। এ মসজিদের আগে বাংলার অন্য কোনো মসজিদে এই রীতির প্রয়োগ দেখা যায়নি। মূল নামাজঘরটি তিনটি অংশে বিভক্ত ছিল, দুপাশে তিন বে বিশিষ্ট বর্গাকার দুটি অংশ, মাঝখানেরটি লম্বালম্বী আয়তক্ষেত্রাকারের। পূর্ব পাশে প্রবেশ পথ, সাতটি সোজালো খিলান দরজা দিয়ে মসজিদে প্রবেশের ব্যবস্থা ছিল। মাঝখানের দরজাটি আকারে সবচেয়ে বড়, চারটি শক্ত পাথরের স্তম্ভ আর চারটি ইটের স্তম্ভের উপর ভর করেছিল তার ভেঙে পড়া ছাদ। কেউ কেউ ধারণা করেন যে বর্গাকার বেয়ের উপর প্রতিটিতে নয়টি করে ছোট ছোট গম্বুজ এবং মাঝখানের আয়তাকার বেয়ের উপর চৌচালা আকারের গম্বুজ ছিল এই মসজিদের ছাদে। এই মসজিদের অভ্যন্তর ভাগে খিলান সদৃশ কুলুঙ্গিগুলো এখনো তার আদি রূপ ধরে আছে। কেবলা দেয়ালের তিনটি মেহরাব কুলুঙ্গি আর ডান পাশে পাঁচটি মেহরাব কুলুঙ্গি ছিল, কিন্তু এই মসজিদটি এখন আর নামাজ পড়ার কাজে ব্যবহার হয় না। কৌতূহলী পর্যটকের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়ে গেছে ছাদহীন এই ভগ্ন মসজিদটি। এ মসজিদের বাইরের দেয়াল এবং ভেতরের দেয়ালে নানা ধরনের টেরাকোটার কাজ। পোড়ানো মাটি দিয়ে যে সকল ফুলের নকশা করা হতো পঞ্চদশ শতাব্দীর মসজিদ অলঙ্করণে, এখানেও তারই নমুনা। যদিও এ ধরনের গোলাপ ফুল বা লতাপাতার অলঙ্করণ ইতিপূর্বে সুলতানি আমলের মসজিদগুলোতেও দেখা গিয়েছিল, কিন্তু এ মসজিদের নির্মাণকাল পর্যন্ত এখানেই এ ধরনের অলঙ্করণের চরম উৎকর্ষতা অর্জিত হয়। বর্তমানে তার আবরণ থেকে অনেক অলঙ্কারই হারিয়ে গেছে। তারপরও পঞ্চদশ শতাব্দীর আদর্শ টেরাকোটা অলঙ্করণের সাক্ষী হয়ে মসজিদের ভঙ্গুর অংশটি এখনো দাঁড়িয়ে।